নমস্কার বন্ধুরা, সবিতা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, নিশ্চয়ই ভালো লাগবে। আজ বানাবো মোচার পকোড়া বা বড়া। মোচাগুলো কেটে ধুয়ে নিয়েছি, এবার দেব মোচায় পেঁয়াজ কুচি। ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে সব একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। এরপরে দেব বেসন, বেসনটা দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেব। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার বড়া গুলো তেলের মধ্যে দিয়ে দেবো। একটা একটা করে বড়া সব দিয়ে দেবো তেলের মধ্যে, আঁচটা একটু কমিয়ে দেবো, না হলে পুড়ে যাবে আর ভেতরটা সিদ্ধ হবে না। আস্তে আস্তে এইভাবে উল্টে দেবো। কলা মোচার বড়া এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব, একটা একটা করে তুলে নেব। আপনারা এইভাবে কলা মোচার বড়া বাড়িতে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে, এর উপকারিতা তো আমরা সবাই জানি। আর আমাদের এই রান্নাটা যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।